দৃষ্টিভঙ্গি বদলালেই বদলে যাবে জীবন। দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে পারলে কিন্তু জীবনটা অনেক সহজ হয়ে যায়, জীবনের অঙ্ক মেলাতে আর হতাশ হতে হয় না। তাই দৃষ্টিভঙ্গি বদলে সুখী একটা জীবন পাবার তিনটি উপায় নিয়েই আমাদের এই ভিডিও। কঠিন করে না নিয়ে বরং সব কিছুকে সহজভাবে চিন্তা করতে শেখো। আমরা আমাদের জীবনকে কিভাবে গড়ব সেই সিদ্ধান্ত কিন্তু আমাদেরই নিতে হবে। জীবনকে আমরা বড্ড কঠিন দৃষ্টিভঙ্গি নিয়েও চালাতে পারি, আবার চাইলে জীবনকে কিন্তু আমরা খুব সহজভাবেও দেখতে পারি। সেই চয়েসটা কিন্তু আমাদের হাতেই। আনন্দকে খুঁজে নিতে হবে নিজের জীবন থেকেই। পৃথিবীর বেশিরভাগ মানুষের মধ্যেই একটা সমস্যা রয়েছে, অন্য মানুষ কী করে, তারা কেমন সুখে আছে, এটি নিয়েই তারা প্রতিনিয়ত চিন্তিত। এবং এজন্যই দেখা যায় হতাশাও কিন্তু তাদের কোনো দিনই শেষই হতে চায় না। আসলে অন্যের কথা না ভেবে, অন্যের পথে না চলে নিজেই নিজের জীবন গড়ে তুলতে পারলে কিন্তু আর কিছুই লাগে না। দৃষ্টিভঙ্গি পাল্টালে তাই জীবনটাও হয়ে যাবে অনেক সুখের। স্বপ্নগুলোকে উড়তে দাও। প্রবাদ আছে, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই 25 বছর বয়সেই মরে যায় আর 50 বছর পর তার দেহটা কবর দেওয়া হয়। শুনতে অদ্ভুত লাগলেও কথাটা কিন্তু খুব সত্য। 25 বছরে গ্র্যাজুয়েশনের আগে আমাদের মনে কতই না স্বপ্ন থাকে, এটা করব সেটা করব, একের পর এক আইডিয়া আসতে থাকে মাথায়। দিতে ইচ্ছে করে ইউরোপ ট্যুর, আরও কত কী হতে ইচ্ছে করে। কিন্তু গ্র্যাজুয়েশনের পর পরিবার থেকে চাপ আসে, এটা সেটা, এবং একটা সময় সব কিছুই হারিয়ে যায়। কিন্তু না, এই স্বপ্নগুলোকে উড়তে দিতে হবে। স্বপ্নগুলোকে, নিজের চাওয়াগুলোকে পাওয়ায় রূপান্তরিত করতে সব সময় চেষ্টা করে যেতে হবে।